মানুষ পুড়িয়ে মারায় বিএনপির আন্দোলন, কক্সবাজারে জনসভায় বললেন প্রধানমন্ত্রী, আগামী নির্বাচনে নৌকাকে জয় করার আহ্বান। এবং নয়াপল্টনে বিএনপি পুলিশ সংঘর্ষে নিহত এক, রিজভি সালাম আমান সহ শতাধিক গ্রেফতার, রাস্তায় কোনো সমাবেশ নয় জানালেন ডিএমপি কমিশনার। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। দেশের সম্পদ লুটপাট করে খাওয়া ছাড়া কিছুই করেনি বিএনপি জামায়াত সরকার, এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন আওয়ামী লীগ সরকারই একমাত্র দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সময় আগামী নির্বাচনে নৌকামার্কায় ভোটও চান আওয়ামী লীগ সভাপতি। কক্সবাজার থেকে মোহাম্মদ শাহজাহানের ছবি, তারও জানাচ্ছেন বিপুল দেবরায়। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউর মতো কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম যেন উত্তাল জনস্রোতে পরিণত হয়। মাননীয় প্রধানমন্ত্রী জনসমাবেশস্থলে পৌঁছার আগে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সাগর কন্যার জনসভা। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক, মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ নানা উন্নয়ন কর্মকাণ্ড, যার হাত ধরে চলছে সেই বঙ্গকন্যা শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য উত্তপ্ত রোদ উপেক্ষা করে অধীর আগ্রহে অপেক্ষা করেন কক্সবাজারবাসী। ঘড়ির কাঁটা ঠিক যখন চারটা ছুঁই ছুঁই, ঠিক তখনই মঞ্চে এসে পৌঁছান উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে কক্সবাজারের 29টি উন্নয়ন কাজ ও 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই সময় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন কক্সবাজারের উন্নয়নে সরকারের পক্ষ থেকে নানা মেগা প্রকল্পের কাজ চলছে। কক্সবাজারের সাথে সিলেট, কক্সবাজারের সাথে বাংলাদেশের অন্যান্য এলাকায় যাতে করে মানে আমাদের বিমান চলাচল হয় সেই ব্যবস্থাও নিয়েছি। যশোর থেকে কক্সবাজার, সিলেট থেকে কক্সবাজার, এরকম বিভিন্ন জায়গা থেকে যেন এখানে সরাসরি বিমান চলাচল হয়। কক্সবাজারের সড়ক আমরা 4 লেনে উন্নীত করে দিচ্ছি, এটাকে আরও উন্নত করা হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিনের দাবি কক্সবাজার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন, সেই 2000-ই এবং আমরা কক্সবাজার রেল লাইন করে দিচ্ছি, চমৎকার রেল স্টেশন নির্মাণ হচ্ছে। বিএনপি জামাত দেশের মানুষকে কিছুই দিতে পারেনি, তারা দেশের সম্পদ লুটপাট করে খেয়েছে বলে জানান আওয়ামী লীগ সভাপতি। 75-এর পরে 21 বছর ক্ষমতায় ছিল, বাংলাদেশকে কি দিয়েছে জিয়া সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়া সরকার? কিছুই দেয়নি, বাংলাদেশের মানুষের সম্পদ লুটে খেয়েছে। 2001 থেকে 2006 ক্ষমতায় ছিল, এই বাংলাদেশে 500 জায়গায় বোমা হামলা, মানুষের জীবনের কোনো নিশ্চয়তা ছিল না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বোমাবাজি, খুন এবং সেশন জট, লেখাপড়া একে একে ধ্বংস করে দেয়। যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে 45 ভাগ থেকে 75 ভাগে আজকে আমরা সাক্ষরতার হার বাড়িয়েছি। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ সবসময় কাজ করে যাবেন বলে জানান সরকার প্রধান। সারা বাংলাদেশের একেবারে গ্রাম পর্যায়ে আমরা উন্নয়ন করে দিচ্ছি, আজকে ব্রডব্যান্ড আমরা সমস্ত ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিচ্ছি, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের ছেলে মেয়ে গড়ে ওঠে, তার জন্য হাইটেক পার্ক এবং সেই সাথে সাথে প্রত্যেকটা স্কুলে আমরা কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছি, কম্পিউটার শিক্ষার ব্যবস্থা আমাদের ছেলেমেয়েদের জন্য আমরা করে দিচ্ছি, যেন আমাদের দেশের ছেলেমেয়েরা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হয়ে গড়ে ওঠে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। 2024 সালের জানুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, কক্সবাজার। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ 2022-এ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে কক্সবাজারের ইনানিতে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এ সময় সরকার প্রধান বলেন স্বাধীনতার পর বাংলাদেশ নৌবাহিনীর এই আয়োজন সবচেয়ে গৌরবান্বিত অধ্যায়। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব, ক্যামেরায় ছিলেন সমীর সত্তার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজকের এই দিনটি অনন্য মাইল ফলক। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত IFR 2022 এর শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই নৌবাহিনীর প্রথা অনুযায়ী শীষ বেলা বাজিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক এই অনুষ্ঠানে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে আগত বিভিন্ন দেশের নৌ সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়ার্ডস কর্তৃক সমুদ্রে একটি বিশেষ মহড়া প্রদর্শিত হয়। অতিথিদের সম্মানে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে দৃষ্টিনন্দন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে নৌবাহিনী। পরে প্রধানমন্ত্রী জাতির পিতার স্মৃতি অবলম্বনে নির্মিত চিত্র প্রদর্শনী বঙ্গবন্ধু কর্ণার অবলোকন করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে ঘুরে ফিরে উঠে আসে নৌবাহিনীর সাফল্য গাথা, যেখানে সমুদ্র সীমা ব্যবহারের সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়াও সমুদ্র অর্থনীতির সেতু বন্ধন তৈরিতে নৌবাহিনীর দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিশ্বের মোট 28টি দেশের নৌবাহিনী প্রধান ও উচ্চপদস্থ নৌবাহিনী প্রতিনিধিগণ এবং বাংলাদেশ নৌবাহিনী সহ বিশ্বের 7টি দেশের উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধ জাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টার IFR-এ অংশগ্রহণ করে, যা নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন সরকার প্রধান। আমাদের সরকার সমুদ্র সম্পদের অপার সম্ভাবনা উপলব্ধি করে বাংলাদেশের সামুদ্রিক খাতের উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। তবে সমৃদ্ধ অর্থনীতি কেবল তখনই সম্ভব যখন আমরা সমুদ্রে একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে পারব। আর সেই লক্ষ্যে আমরা সমুদ্র সম্পদ রক্ষায় পরিকল্পিত সক্ষমতা বৃদ্ধি সহ সময়ের সঙ্গে সঙ্গে গুণগত উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে আমাদের নৌবাহিনীকে আমরা আধুনিকায়ন করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে IFR 2022 এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। সীমানা ছাড়িয়ে বন্ধুত্ব, সামুদ্রিক জাতিসত্তায় এই মিলন মেলায় অংশগ্রহণকারী দেশ সমূহের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। আমাদের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি, যা সকল সামুদ্রিক দেশসমূহের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও এ ধরনের অনুষ্ঠান বিশ্বের বুকে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী IFR 2022 উপলক্ষে নির্মিত অত্যাধুনিক কজয়ে ও জেটি উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর সরাসরি পৃষ্ঠপোষকতায় সাগরের বুকে নির্মিত এই অত্যাধুনিক জেটিটি সমুদ্র পরিচালিত নৌবাহিনীর অপারেশনাল কমান্ডকে আরও গতিশীল করবে এবং এই অঞ্চলের সামুদ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে আরও বেগবান করবে। পরে প্রধানমন্ত্রী জেটিতে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনী সহ বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর নৌবাহিনী জাহাজ, উড়োজাহাজ, হেলিকপ্টার এবং বিশেষায়িত বোটের অংশগ্রহণে একটি মনোজ ফ্লিট রিভিউ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। এ সময় জাহাজ সমূহে জয় বাংলা স্লোগানে মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানো হয়। 3 দিন ব্যাপী শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে আগামী 9 ডিসেম্বর পর্যন্ত। IFR 2022 এর এই বিশাল আয়োজন কক্সবাজারকে একটি আকর্ষণীয় পর্যটক কেন্দ্র হিসেবে বিশ্বের দরবারে নতুনভাবে উপস্থাপন করবে, যা বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই মূলনীতিকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের সময় গড়ে উঠেছিল শুভ্র নীলের দৃষ্টিনন্দন বাংলাদেশ নৌবাহিনী। স্বাধীনতা যুদ্ধের পর সমুদ্র জয় এই বাহিনীর সব থেকে বড় অর্জন। সবশেষ ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ নৌবাহিনীর গুডবুকের সব থেকে বড় সাফল্য গাথা। কক্সবাজারের ইনানি থেকে বাতান বিপ্লব, এশিয়ান টেলিভিশন। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ধাওয়া এবং পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ বিএনপির কয়েকশো নেতাকর্মী। গ্রেফতার করা হয়েছে শতাধিক নেতাকর্মীকে। বেলা 3টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়।
এক পর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে মকবুল আহমেদ নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। এ অবস্থায় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক পর্যায়ে কার্যালয়ে ঢুকিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সহ শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল নেতাকর্মী রাজপথে আছে বলে জানালেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিএপি। কক্সবাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ শফিকের রিপোর্ট, জানাচ্ছেন শারমিন আজাদ শান্তা। কক্সবাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের জনসভায় যোগ দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে কক্সবাজার শহীদ শেখ কামাল স্টেডিয়াম মাঠে প্রবেশ করেন তিনি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল নেতাকর্মী সবসময় রাজপথে থাকবে। বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর আজকে সফরের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ঢাকা থেকে প্রায় 150 আর এই এলাকা থেকে কক্সবাজারের প্রায় 4-5 হাজার লোক আমরা জড়িত হয়েছি। আমরা চাই কক্সবাজারে যারা আছেন সকলেই আগামী নির্বাচনের জন্য আপনারা নির্বাচনের সফরটা আপনারা আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে হাতকে শক্তিশালী করার জন্য আপনারা ভোট দিবেন, তার জন্য দোয়া করবেন। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে সবার প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা। আচ্ছাজ রব তা বঙ্গবন্ধু সৈনিক লীগকেও ছুঁয়ে গেছে এবং বঙ্গবন্ধু সৈনিক লীগ তার জেলা এবং 9টি উপজেলা ও 4টি পৌরর থেকে নেতাকর্মীরা এসেছেন এই জনসভা সফল ও সার্থক করার উদ্দেশ্যে। বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে আমরা এই কক্সবাজারের মানুষকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই এবং জননেত্রী শেখ হাসিনা যেখানে যাবে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে আমরা হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে আমরা সমাবেশে যোগদান করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসতেছে, আমাদের এলাকার জন্য করব। এর আগে বিমানবন্দর পৌঁছালে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের কক্সবাজার জেলা সভাপতি ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক উসমান সরোয়ার সহ নেতাকর্মীরা। পরে কক্সবাজারের 5 তারকা সমমান হোটেল বেস্ট ওয়েস্টার্নে পৌঁছালে সেখানেও সৈনিক লীগের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন আলহাজ হারুনুর রশিদ সিআইপি। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন। নিচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। সাভারে সালাম না দেয় কলেজ শিক্ষার্থীর উপর কিশোর গ্যাংয়ের হামলা, বাঁচাতে গিয়ে আহত 4 জন। সংবাদ বিদ্যুৎ শেষে সবাইকে আবারও স্বাগত। এশিয়ান প্রাইম নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এবার সারা বাংলা প্রসঙ্গ। সাভারে সালাম না দেয় কলেজ শিক্ষার্থী তন্ময় শাহিনের উপর হামলা চালিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। হামলায় কলেজ ছাত্র তন্ময় শাহিন সহ আরও 4 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বজনদের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় কলেজ ছাত্র তন্ময় শাহিন সাভার বাজার বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার গতিরোধ করে বিভিন্ন অবান্তর প্রশ্ন করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। কথা বলার সময় সালাম না দেয় তাকে চর থাপ্পড় কিল ঘুষি দিয়ে ভয় ভীতি প্রদর্শন করতে থাকে। রক্ষা পেতে শাহিন দৌড় দিলে দ্বিতীয় দফায় হামলা করে অভিযুক্তরা। এ সময় শাহিনকে বাঁচাতে স্থানীয় মুসা, আব্দুল করিম ও ইয়াসিন নামের কয়েকজন এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা।
খবর বাণিজ্য সংবাদ শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ঢাকা ইউনিয়ন ব্যাংক লিমিটেডের বিজয় সরণী শাখা শুভ উদ্বোধন করা হয়েছে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় সরণী শাখার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী শেষ করব এশিয়ান প্রাইম নিউজ তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার মানুষ পুড়িয়ে মারায় বিএনপির আন্দোলন কক্সবাজারে জনসভায় বললেন প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে নৌকাকে জয়ী করার আহ্বান এবং নয়াপল্টনে বিএনপি পুলিশ সংঘর্ষে নিহত এক রিজভি সালাম আমান সহ শতাধিক গ্রেফতার রাস্তায় কোনো সমাবেশ নয় জানালেন ডিএমপি কমিশনার এছাড়া আমাদের এখনকার আছে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে